হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। পরিস্থিতির বিষ বাষ্পে পাগলামি আর খামখেয়ালিপনা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়। আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত উন্মাদনা কারোর স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমনই একটি পাগলাটে অ্যাকশন সুপারহিরো মুভিকে নিয়ে, যার নাম হার্লে কুইন বার্ডস অফ প্রে। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের অষ্টম ইনস্টলমেন্টের এই অসাধারণ মুভিটিতে তুলে ধরা হয়েছে জোকারের গার্লফ্রেন্ড, আমাদের সবার প্রিয় হার্লে কুইনের জীবন কাহিনী। 2020 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন ক্যাথি ইয়ান। হলিউডে সাড়া জাগানো এই মুভিটি ইতিমধ্যে আয় করেছে $202 মিলিয়ন। তো চলো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হার্লে কুইনের কিছু পাগলামির নমুনা দেখে আসা যাক। লেটস স্টার্ট। এই সিনেমা শুরুতে হার্লে কুইনের ছোটবেলা সহ অতীত জীবন কার্টুন ভিডিও আকারে দেখানো হয়। হার্লে নিজেই তার জীবন কাহিনী বলে এখানে। এখানে আরও দেখানো হয় যে সে কিভাবে অনেক কষ্টের মাঝেও পড়াশোনা শেষ করে একজন মনোরোগ বিশেষজ্ঞ হতে পেরেছিল। একটা সময় হার্লে কুইন তার এক পেশেন্ট জোকারের প্রেমে পড়ে যায়, কিন্তু এক পর্যায়ে জোকারের চিকিৎসা করতে যেয়ে হার্লে নিজেই অসুস্থ হয়ে যায়। জোকারের মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে হার্লে জোকারের মধুর সম্পর্কে ফাটল ধরে। প্রথম দিকে হার্লে মানসিকভাবে অনেক ভেঙে পড়লেও সে মনস্থির করে যে এখন থেকে সে নিজেও জোকারের মতো পাগলাটে জীবনযাপন করবে, অর্থাৎ সে জোকারকে ছাড়াই জোকারের মতো মাফিয়াগিরি করবে এখন থেকে। প্ল্যান অনুযায়ী একটা ট্রাকের সাহায্যে একটা ফ্যাক্টরিতে সে আগুন লাগিয়ে দেয়। এই ফ্যাক্টরিতেই প্রথম তার আর জোকারের প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়েছিল। পরের দৃশ্যে এক গোয়েন্দা কর্মকর্তাকে দেখানো হয়, যার নাম রেনে। সে একটা কেস নিয়ে ইনভেস্টিগেট করছিল যেখানে চারজনকে খুন করা হয়েছে। রেনের ধারণা যে এই খুনগুলো কোনো মেয়ে করেছে। এরই মধ্যে রেনে ফ্যাক্টরিতে আগুন লাগা ঘটনাটি জানতে পারে। ঘটনাস্থলে পৌঁছালে কর্তব্যরত পুলিশ রেনেকে একটা নেকলেস দেয়, যেটা দেখে রেনে বুঝতে পারে এই আগুন লাগানোর পিছনে হার্লে কুইনের হাত রয়েছে। ওদিকে হার্লে ও জোকারের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ায় তাদের শত্রুরা হার্লেকে খুঁজতে শুরু করে, কারণ হার্লে কুইন যেহেতু এখন জোকারের সাথে নেই, তাই তার উপর প্রতিশোধ নেওয়া সহজ হবে। তাদের শত্রুদের মধ্যে সবচেয়ে ভয়ানক শত্রু ছিল ব্ল্যাক মাস্ক। একদিন সকালে নাস্তা নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হওয়া মাত্রই হার্লের উপর তার শত্রুদের আক্রমণ হয়। তবে এখানে ডিটেকটিভ রেনে নিজেও হার্লেকে ধরার জন্য তার পিছে ধাওয়া করে। বিভিন্ন কৌশলে একে একে শত্রুদের হাত থেকে বেঁচে গেলেও হার্লে কুইন শেষ পর্যন্ত হ্যাপি নামের একজনের সামনে এসে পড়ে। হ্যাপি নিজেও হার্লে ও জোকারের শত্রু ছিল। একটা পর্যায়ে একটা মেয়ে বাইকে চড়ে এসে হ্যাপিকে মেরে ওখান থেকে চলে যায়। ততক্ষণে ওখানে অনেকজন চলে আসে এবং হার্লে কুইনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সে উপায় না পেয়ে আত্মসমর্পণ করে। গোয়েন্দা রেনে হার্লিকে ধরতে না পেরে অফিসে ফেরত আসে। ইতোমধ্যেই অফিসে ক্যাসেন্ড্রা নামের এক বাচ্চা মেয়েকে ধরে নিয়ে আসা হয়েছে, যে চুরি করতে যেয়ে ধরা পড়েছে, যদিও মেয়েটি চুরি করার অপরাধে এর পূর্বেও একবার ধরা পড়েছিল। ওদিকে গোয়েন্দা রেনেকে তার অফিসের বস একটা কেস সম্পর্কে আলোচনা করার জন্য তাকে ডেকে পাঠায়। বস এরপর সবাইকে জানায় যে ব্ল্যাক মাস্ক একটা বড় পরিকল্পনা করতে চলেছে। একটা বড় জাহাজে করে একটা চালান আসছে, যার মধ্যে একটা অতি মূল্যবান হীরা রয়েছে, আর ব্ল্যাক মাস্ক এই হীরাটি চুরি করার প্ল্যান করছে। এই হীরাটি এক সম্ভ্রান্ত ও মাফিয়া পরিবারের কাছ থেকে পাওয়া গেছে, যে পরিবারের সবাইকে 15 বছর আগে খুন করা হয়। বসের মুখ থেকে ঘটনাটি জানার পর রেনে মনে মনে চাচ্ছিল যে এই কেসটার তদারকি যেন তাকে দেওয়া হয়, যদিও বস রেনেকে এই কেসের দায়িত্ব দেয় না। কিছু সময়ের মধ্যেই রেনের মোবাইলে একটা কল আসে। রেনেকে জানানো হয় যে ওই দামি হীরাটি ক্যাসেন্ড্রা নামের ওই মেয়েটির কাছে রয়েছে, অর্থাৎ যাকে কিছুক্ষণ আগে চুরির দায়ে অফিসে ধরে আনা হয়েছে। ফোন কলে বিষয়টি জানার পর রেনে ক্যাসেন্ড্রার কাছ থেকে হীরাটি উদ্ধার করতে যায়। ততক্ষণে থানায় হার্লে কুইন চলে আসে এবং আক্রমণ ও তাণ্ডব চালাতে শুরু করে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। মূলত রেনে নামক ওই গোয়েন্দাকে কল করেছিল ব্ল্যাক ক্যানারি নামক এক মেয়ে, যে ব্ল্যাক মাস্কের এক ক্লাবে গান করত। এক সপ্তাহ পূর্বে হার্লে ওই ক্লাবে যে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, সেই সুযোগে দুইজন লোক হার্লেকে উঠিয়ে নিয়ে যেতে যাচ্ছিল। ওই সময় ব্ল্যাক ক্যানারি ওই দুইজনের হাত থেকে হার্লেকে রক্ষা করে। ব্ল্যাক ক্যানারির এই সমস্ত কর্মকাণ্ড দেখে ব্ল্যাক মাস্ক ক্যানারির প্রতি অনেক খুশি হয় এবং তাকে তার ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়। এরপর ব্ল্যাক মাস্ক তার একজন সহকর্মী ও ব্ল্যাক ক্যানারিকে একটা জায়গাতে পাঠায় হীরাটি ওখান থেকে নিয়ে আসতে, অর্থাৎ জাহাজ থেকে ওই হীরাটি অলরেডি চুরি হয়ে শহরে পৌঁছে গেছে।
এরপর দেখানো হয় যে ক্যানারি আর ওই লোকটি সময় মতো পৌঁছানোর পূর্বেই ক্যাসেন্ড্রা নামের ওই মেয়েটি হীরাটিকে চুরি করে নেয়, কিন্তু ততক্ষণে পুলিশ ওখানে চলে আসে এবং ক্যাসেন্ড্রাকে গ্রেপ্তার করে। যদিও পুলিশ অন্য একটি চুরির দায়ে ক্যাসেন্ড্রাকে গ্রেপ্তার করেছিল, কারণ ক্যাসেন্ড্রার কাছে যে ওই হীরাটি রয়েছে সে বিষয়ে পুলিশ কিছুই জানত না। এদিকে মাস্ক হার্লে কুইনকে আটকে রেখেছে, কারণ হার্লে আর জোকারের সাথে মাস্কের অনেক আগে থেকেই শত্রুতা ছিল। মাস্ক হার্লে কুইনকে মেরে ফেলার প্রস্তুতি নেয়। ওই মুহূর্তে সে জানতে পারে যে যার কাছে হীরাটি রয়েছে তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। হার্লেও সুযোগটি কাজে লাগায়। সে ব্ল্যাক মাস্ককে প্রস্তাব দেয় যে আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি থানায় যেয়ে ক্যাসেন্ড্রা নামের ওই মেয়েটির কাছ থেকে হীরাটি উদ্ধার করে তোমাকে এনে দেব। ব্ল্যাক মাস্ক হার্লে কুইনের শর্তে রাজি হয়ে যায়, আর এ কারণেই হার্লে কুইন থানায় আক্রমণ চালায়। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকের ওই ঘটনাগুলো থেকে আবার বর্তমানে ফেরত আসলে দেখানো হয় যে হার্লে সব পুলিশকে মেরে জেলের গেট খুলতে গেলে পাগলামির কারণে সে সব কয়েদিদের গেট খুলে ফেলে। এই কয়েদিদের অনেকেই হার্লে আর জোকারের শত্রু ছিল। এরপর এই কয়েদিগুলো হার্লে কুইনের উপর হামলা করে। কয়েদিদের সংখ্যা বেশি হলেও হার্লের দক্ষতা ও কৌশলের কাছে তারা হার মানে। ততক্ষণে ওখানে ডিটেকটিভ রেনে চলে আসে। তবে হার্লে রেনেকেও বোকা বানিয়ে কৌশলে ক্যাসেন্ড্রাকে নিয়ে থানা থেকে বেরিয়ে আসে। আর এরই মধ্যে হার্লে জানতে পারে যে ক্যাসেন্ড্রা নামের ওই মেয়েটিকে ধরার জন্য ব্ল্যাক মাস্ক $500,000 ঘোষণা করেছে। হার্লে হীরাটির বিষয়ে ক্যাসেন্ড্রাকে প্রশ্ন করলে সে জানায় যে সে হীরাটি খেয়ে ফেলেছে। এ কথা শুনে হার্লে ক্যাসেন্ড্রাকে নিয়ে তার বাসায় যায়। হার্লে ডক নামের এক দোকানদারের বাসায় দুইতলাতে ভাড়া থাকতো। হার্লের গতিবিধি শুধুমাত্র তার বাড়িওয়ালা অর্থাৎ ডক জানত। এদিকে হার্লে যখন ক্যাসেন্ড্রাকে নিয়ে একসাথে খাবার খাচ্ছিল, ঠিক তখনই ডকের দোকানে একটা মেয়ে আসে যে ডকের কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চায়। ওই মেয়েটি হলো সেই মেয়ে যে এই সিনেমার শুরুর দিকে হ্যাপি নামের গুন্ডাটিকে মেরে হার্লেকে বাঁচিয়েছিল। মেয়েটির নাম হলো অ্যালেনা বা হান্ট্রেস। হান্ট্রেস হলো ওই মাফিয়া সম্ভ্রান্ত পরিবারেরই একজন সদস্য। 15 বছর আগে তার ফ্যামিলির সবাইকে যখন মেরে ফেলা হয় তখন সৌভাগ্যবশতভাবে সে প্রাণে বেঁচে গিয়েছিল। সে তার পরিবারের সদস্যদের খুনের প্রতিশোধ নেবার জন্য খুনিদেরকে খুঁজছে, আর সাথে তার পরিবারের ওই মূল্যবান হীরাটাকেও। অন্যদিকে হার্লে ও ক্যাসেন্ড্রাকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা রেনে মরিয়া হয়ে ওঠে, কিন্তু তার নিজের কিছু ভুলের কারণে তাকে গোয়েন্দা বিভাগ থেকে বরখাস্ত করা হয়। এদিকে হার্লে যে বাসাতে ভাড়া থাকতো ওখানে মাস্কের লোকজন হামলা চালায়। সে বুঝতে পারে যে ডক নিশ্চয়ই হার্লের সম্পর্কে তথ্য ফাঁস করে দিয়েছে, না হলে হার্লে কোথায় থাকে সে বিষয়ে কারোর জানার কথা নয়। এরপর হার্লে ডকের কাছে যায়। ডকের কথা শুনে হার্লে নিশ্চিত হয়ে যায় যে ডক তার সাথে বেইমানি করেছে। অবশেষে হার্লে সিদ্ধান্ত নেয় যে ক্যাসেন্ড্রাকে মাস্কের হাতে তুলে দেবে, কারণ এভাবে একা একা লড়াই করে এই শহরে টিকে থাকা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। সে মাস্ককে ফোন করে এবং 1 ঘন্টার মধ্যে একটা পার্কে আসার জন্য বলে। ওদিকে মাস্ক নিজে ওখানে না যেয়ে ক্যানারি এবং অন্য আরেকজনকে হীরাটি নিয়ে আসার জন্য পাঠায়, কিন্তু ক্যানারি এই খবরটি ডিটেকটিভ রেনেকে মেসেজ করে জানিয়ে দেয়। ক্যানারির সাথে অন্য আরেকজন যাকে মাস্ক পাঠিয়েছিল সে ক্যানারিকে সন্দেহ করতে থাকে, তাই সে ওই বিষয়টি মাস্ককে অবগত করে। ওদিকে রেনে আগেভাগেই পার্কে পৌঁছে যায় এবং হার্লের সাথে তার লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এই লড়াইয়ে হার্লে জিতে যায়। ততক্ষণে ওখানে ক্যানারি আর ওই লোকটিও পৌঁছে যায়। তারা হার্লের শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে তাকে প্যারালাইজ করে ফেলে। যদিও হার্লে এরপরও ক্যানারির সাথে আসা ওই লোকটির উপর হামলা করে। এরই মধ্যে ওখানে হান্ট্রেসও চলে আসে এবং লোকটিকে মেরে ফেলে, কারণ এই লোকটি নিজেও হান্ট্রেসের ফ্যামিলির সদস্যদের খুনি ছিল। দেখতে দেখতে ওখানে মাস্কের দলবল চলে আসে। এত লোকবল দেখে হার্লে বুঝতে পারে যে এখন আর তাদের কোনো রক্ষা নেই, তাদের সবাইকে এখন মেরে ফেলা হবে। তাই সে একটা প্ল্যান করে এবং বাকি সব মেয়েদেরকে জোটবদ্ধ হয়ে মাস্কের গ্রুপের সাথে লড়াই করার প্রস্তাব দেয়। প্ল্যান অনুযায়ী তারা মাস্কের গ্রুপের সাথে লড়াই শুরু করে। হঠাৎই একটা গুলি এসে রেনের শরীরে লাগে। ওদিকে মাস্কের দলের একজন ক্যাসেন্ড্রাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হার্লে এসব দেখে ক্যানারিকে চিৎকার দিতে বলে, কারণ এখানে বলে রাখা ভালো যে ক্যানারির একটা স্পেশাল ক্ষমতা ছিল, আর তা হলো সে এত জোরে শব্দ করে চিৎকার করতে পারত যে আশেপাশের সব কিছু লন্ড ভন্ড হয়ে যেত। একটা পর্যায়ে হার্লে একটা গাড়ির পিছু নেয় যে গাড়িতে করে মাস্কের লোকজন ক্যাসেন্ড্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে হার্লে মাস্কের সামনে এসে পড়ে। সে মাস্ককে টার্গেট করে গুলি করে, কিন্তু গুলি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। অবশেষে ক্যাসেন্ড্রার কৌশলী বুদ্ধিকে কাজে লাগিয়ে হার্লে
মাস্ককে উপর থেকে নিচে ফেলে দেয় এবং গ্রেনেডের বিস্ফোরণে মাস্কের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় যে হার্লে, ক্যানারি, ক্যাসেন্ড্রা, রেনে, হান্ট্রেস সবাই রেস্টুরেন্টে বসে এনজয় করছে। তারা নিজেদের উপর অনেক গর্বিত, কারণ তারা মেয়ে হয়েও এই শহর থেকে মাস্কের মতো এমন ভয়ানক এক মাফিয়া গ্রুপকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ওই মুহূর্তে ক্যাসেন্ড্রা ওয়াশরুমে যাওয়ার নাম করে বাইরে যায়। হার্লেও ক্যাসেন্ড্রার সাথে যায়। বাকিরা ভেতরে বসে এনজয় করতে থাকে এবং তারা প্রতিজ্ঞা করে যে তারা এই কয়জন মেয়ে এখন থেকে একতাবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়বে। ঠিক ওই সময় বাইরে একটা গাড়ির শব্দ হলে ক্যানারি এবং রেনে রেস্টুরেন্টের বাইরে লক্ষ্য করে যে হার্লে ক্যাসেন্ড্রাকে নিয়ে গাড়ি নিয়ে পালাচ্ছে। অর্থাৎ হার্লে কুইন যে আসলেই একটা সুযোগ সন্ধানী তা তার এই আচরণ থেকেই স্পষ্ট হয়ে গেল। এরপর হার্লে ক্যাসেন্ড্রার পেটে থাকা ওই হীরাটি উদ্ধার করে এবং তা বেচে দিয়ে ওই টাকা দিয়ে তারা নতুনভাবে জীবন শুরু করে। অন্যদিকে বাকি তিনজন অর্থাৎ রেনে, হান্ট্রেস এবং ক্যানারি একটা দল গঠন করে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর এর মধ্য দিয়েই এই সিনেমাটির সমাপ্তি ঘটে।